নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার চ্যানেল হিস্ট্রি অফ আর্টসে সকলকে জানাই স্বাগত। আজকে যে হেলথ টিপসটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে গরম জলে আদা রসুন এবং মধু দিয়ে খাওয়া উপকারিতা। কী করে বুঝবে? রান্নাঘরের সমস্ত সামগ্রীর মধ্যে সবচেয়ে সাধারণ দুটি মশলা হলো আদা ও রসুন। বেশিরভাগ রান্নাতে আমরা আদা রসুন ব্যবহার করে থাকি, তবে শুধুমাত্র রান্না সুস্বাদু করতেই নয়, পাশাপাশি বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ঔষধ হিসেবে ব্যবহৃত হয় এই দুটি মশলা। সাধারণত সর্দি এবং গলা ব্যথার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এইগুলি। তবে আদা এবং রসুন যদি মধু এবং হালকা গরম জলের সাথে মিশিয়ে পান করা হয় তাহলে কী উপকার পাওয়া যাবে জেনে নিন বিষয়টি। আদা রসুন এবং মধু গরম জলের সাথে মিশিয়ে শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং অন্যান্য বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যার চিকিৎসার জন্য বিশ্বজুড়ে ব্যবহৃত হয়ে আসছে। অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলির কারণে এই মিশ্রণটি মানব স্বাস্থ্যের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে বলে দেখানো হয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে গরম জলে আদা রসুন এবং মধু। নম্বর এক, সংক্রমণ নিরাময়। গরম জলের সঙ্গে আদা রসুন এবং মধু মিশ্রণ ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ভাইরাসজনিত সংক্রমণের চিকিৎসার জন্য উপকারী। আদার অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলি সাধারণত সর্দি, ফ্লু এবং বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসায় সহায়তা করে। রসুন হলো আরও একটি শক্তিশালী মশলা যা ব্যাকটেরিয়া, ছত্রাক এবং ভাইরাসজনিত সংক্রমণ থেকে রক্ষা করতে সহায়তা করে। মধু অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলির অধিকারী হিসেবে পরিচিত যা সংক্রমণ রোধ করে। নম্বর দুই, ঠান্ডা লাগা এবং ফ্লু প্রতিরোধ করে। আদাতে বায়ো অ্যাক্টিভ যৌগ রয়েছে যা অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যযুক্ত। এটি তীব্র গলা ব্যথা হ্রাস করতে সহায়তা করে এবং এটি নির্দিষ্ট কিছু অণুজীবীকেও বাধা দেয়। রসুন এবং মধু অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্যের কারণে সাধারণত ঠান্ডা লাগা থেকে মুক্তি দেয়। নম্বর তিন, হজমের সমস্যা থেকে মুক্তি দেয়। আদা রসুন এবং মধুর সংমিশ্রণে পেটের বদহজম, অম্বল, পেটে ব্যথা, ফ্লোভার এবং গ্যাস সহ সমস্ত হজম সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে। খাবারের আগে এই মিশ্রণটি পান করলে পেটের সমস্যাগুলি সমাধানে সহায়তা করবে। নম্বর চার, হার্ট ভালো রাখে। আদা রক্তচাপ হ্রাস করতে পারে বলে জানা গেছে যা হৃদরোগের একটি বড় ঝুঁকি। গবেষণায় আরও প্রমাণিত হয়েছে যে রসুন এবং মধু উভয় উচ্চ রক্তচাপের মাত্রা হ্রাস করার ক্ষমতা রাখে। নম্বর পাঁচ, হাঁপানির লক্ষণগুলি হ্রাস করে। গবেষণায় দেখা গেছে যে আদা হাঁপানির লক্ষণগুলি কমাতে সহায়তা করে। রসুন এবং মধুতেও অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য আছে, তাই এইগুলি হাঁপানির লক্ষণগুলি হ্রাস করতে সহায়তা করে। নম্বর ছয়, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। আদা রসুন এবং মধু গরম জলে মিশিয়ে খাওয়ার আরেকটি সুবিধা হলো এটি প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করে। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যগুলি আছে যা অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে এবং শরীরকে সুরক্ষিত রাখে। নম্বর সাত, ক্যান্সার প্রতিরোধ করে। মধু ফ্লেভোনয়েড সমৃদ্ধ যা ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্যযুক্ত বলে জানা যায়। এছাড়া গবেষণাগুলি ক্যান্সার প্রতিরোধ এবং চিকিৎসায় আদা ও রসুনের সম্ভাব্য প্রভাবগুলি দেখিয়েছে। গরম জলের সঙ্গে আদা রসুন এবং মধু কীভাবে প্রস্তুত করবেন তার উপকরণ। নম্বর এক,
রসুনের খোয়া 20টি, নম্বর 2 আদার টুকরো 2টি, নম্বর 3 200 ml জল, নম্বর 4 4 টেবিল চামচ মধু। পদ্ধতি, নম্বর 1 রসুনের খোয়া পিষে নিন এবং আদা গ্রেট করে নিন। নম্বর 2 অল্প গরম জলে আদা রসুন এবং মধু মেশান। নম্বর 3 মিশ্রণটি ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। নম্বর 4 এরপর গ্লাসে ঢেলে পান করুন। সো বন্ধুরা, এই ছিল আজকের হেলথ টিপস, আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।